তুমি কি সিদ্ধান্ত নিচ্ছো? তুমি দেশের গান গাইবে? হ্যাঁ চারু, এটা কিন্তু ঠিক হবে না সুভাষ। আমাদের আদর্শ দেশ, দেশের সম্মান। বিদেশের গান যদি গাই তাহলে দেশের গানও গাইব। বলো তোমরা আমার সাথে আছো কিনা? আছো তো? আমরা এই দেশেতে জন্মেছি, এই দেশের জল হওয়ায় বড় হচ্ছি, আর এই দেশের বন্দনা করব না, বিদেশের বন্দনা করব। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ। কি চাই? ওখানে একটা মৃতদেহ কাল বিকেল থেকে পড়ে আছে, দয়া করে একটু সৎকারের ব্যবস্থা করে দিন না। এই বেশি টেম্পমি করো না। আমরা বলছি বলে করবেন না, সাহেব বললে তো ঠিক করতেন। যত বড় মুখ নয় তত বড় কথা। মরা পোড়ানোটা পুলিশের কাজ নয়, মানুষের কাজ। তো আপনি তো আগে মানুষ, তারপর পুলিশ। আর বড় বড় কথা কি করবি করবি, যা যা। কিছুই করব না, শুধু ওই সাহেব পুলিশটাকে গিয়ে সবটা জানাবো। ওই সাহেবটা খুব ভালো, ওনাকে গিয়ে মরা পোড়ানোর অনুরোধ করতে হবে। শুভি, তোমরা মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সাহায্য করছো এই পর্যন্ত ঠিক ছিল, কিন্তু এসব কি? এখন স্কুল থেকে বাড়ি না ফিরে তোমরা সবাই মিলে নোংরা কাটছো। সুভাষ, রাখো এই সব অটো গাড়িতে, এই সব করলে তোমরা অসুস্থ হয়ে পড়বে। বাড়ি ঘর যেমন আমাদের নিজেদের, প্রকৃতি পরিবেশ এসবও তো আমাদের নিজেদের। বাবা, পরিবেশ যদি পরিচ্ছন্ন না করা হয় তাহলে তো মানুষ আরো অসুস্থ হবে। ইস, কি নোংরা! দেখ সবাই, ইস, তরকারির খোসা থেকে গাছের পাতা সব পড়ে। ইস, মানুষই এসব ফেলে পাতা নোংরা করেছে। উমা, আমরা এখানে খোসা নোংরা সব ফেলি, এটাই বন্ধ করতে হবে, নাহলে নোংরাতে পটকাট ভরে যাবে, রোগ ছড়াবে। সকলে না জেনে বুঝে যেখানে সেখানে নোংরা ফেলে দেয়, এটাকে বন্ধ করতে হবে। শোনো, আমরা বিশুদ্ধ জল নিয়ে সবাইকে জানিয়েছিলাম, তেমন ভাবেই পরিবেশ পরিষ্কার রাখার জন্য মানুষকে সচেতন করতে হবে। কিভাবে? পোস্টার লিখে? সে করা যেতেই পারে, কিন্তু আগেই নোংরা পরিষ্কার করতে হবে, নোংরা থেকে রোগ ছড়ায়। পরিবেশ সব সময় পরিষ্কার রাখা উচিত, আমরা পথে পথে ঝুড়ি রাখবো নোংরা ফেলার জন্য। শোনো, আজকে তো এখন আর স্কুলের তাড়া নেই, বিকেলে যেটুকু সময় আমরা খেলাধুলো করি সেইটুকু সময় আমরা পরিবেশ পরিচ্ছন্নতার কাজে লাগবো। এ মা, নোংরা ঘাটবো? হ্যাঁ গোপাল, তুমি তো একটু আগে পেয়ারা ফেলে রাস্তাটা নোংরা করলে, তাহলে কেন পরিষ্কার করবে না? না না, আমি এসবে নেই। বেশ, তোমার যদি অস্বস্তি হয় তুমি হাত দিও না। চারু, নন্দ, লালু, তোমরা করবে তো? নোংরা খাটলে যদি মা বকুলি দেয়? মাকে বোঝাবে? আমার বাবাও খুব বকবে। জানো, আমার বাড়িতেও না খুব বকুনি দেবে, কিন্তু এভাবে তো আর নোংরা ফেলে রাখা যায় না। বেশ, তোমরা তাহলে আমার বই খাতার ব্যাগটা ধরে ধরো। না সুভাষ, তুমি একা কেন বকা খাবে? বকা খেলে আমরা সবাই মিলে খাবো, কি বলো নন্দ? সে তো বটে, কিন্তু পথে নোংরা গাড়তে কিরম করছে। কিন্তু নন্দ, তুমি যে বললে যে তোমার বাড়ি থেকেও এখানে নোংরা ফেলে, তা আমরা পরিবেশ নোংরা করলে পরিষ্কার করা তো আমাদেরই কর্তব্য। তোমার বাড়ি নোংরা হলে পরিষ্কার করতে না তুমি? তবে ঠিক বলেছো সুভাষ, আমি তোমার সাথে আছি। আমিও 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 আমিও। ঝাড়ু, ছুরি আর কোদাল লাগবে আমাদের, চলো দেখি কারুর বাড়িতে পাওয়া যায় কিনা। এসো। বিভা, আমার কথাটা শোন। বিভা, বিভা মা! আচ্ছা বিভা, বিভা, আমি কি কি হলো, কি করছিস তুই?
অজিত কি হয়েছে বিভার? মা মা আমি পরে সবটা বলছি। বিভা কি কি করছিস তুই বলতো? এটা কি কি পাগলামি করছিস তুই? কাপড় কি বিভার কি হয়েছে? আরে দেখো আমি কিছুই জানি না। ও অজিত কি জিজ্ঞেস করলাম ও তো কিছু বলছে না। বিভা কি হয়েছে? কি করছিস মা বল না। তুই কি এটা মা আমি আজই কটকে রওনা হব মা। শুভি তোমরা মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সাহায্য করছো এই পর্যন্ত ঠিক ছিল, কিন্তু এসব কি? এখন স্কুল থেকে বাড়ি না ফিরে তোমরা সবাই মিলে নোংরা কাটছো? সুভাষ রাখো এই সব ওঠো গাড়িতে, এই সব করলে তোমরা অসুস্থ হয়ে পড়বে। বাড়ি ঘর যেমন আমাদের নিজেদের, প্রকৃতি পরিবেশ এসবও তো আমাদের নিজেদের। বাবা কি হয়েছে? দেখো না সমুদ্র অজ্ঞান হয়ে গেছে। ওই তো চোখ খুলেছে সমুদ্র। আমার মনে হয় ডাক্তার বাবুকে ডাকা উচিত। ডাক্তার ডাকার কোনো দরকার নেই। সমুদ্রে যাবে মাথা ঘুরে পড়ে যাবা, ডক্টরের নাম শুনেই সুস্থ হয়ে যাবা, কোনোটার সাথে কিন্তু কোনোটার মিল নেই। আঁখি আর জয়িতা সুন্দর আমাকে সন্দেহ করছে। যেভাবে হোক টাকা সরাও। যদু এখন কেমন আছে? কেন এখনো পেরেনি মতুর বাবু? জ্বরটা এ কি গা তো একদম ঠান্ডা, গা তো একেবারে ঠান্ডা। আটা মশাই একবার একবার নাড়িটা দেখুন না। নাড়ি হ্যাঁ দেখ। আমার খুব পছন্দ হয়েছে শ্যামা। সত্যি পছন্দ হয়েছে ছোট কর্তা? পছন্দ হবে না মানে? আমার স্ত্রী আমাকে উপহার দিয়েছে, আমার ভীষণ পছন্দ হয়েছে শ্যামা। আজ রাতে এটা আপনি চালাবেন? আপনি না বললেও আমি এটা চালাতাম। শ্যামা তোমার শর্ত মেনে আমি সব কাজ করেছি সাবিত্রী, এবার ঠাকুরের অন্নভোগের চাল দাও। ভোগের জন্য একটু চাল চেয়েছিলি না? দিলাম। তোর ওই সারা চাল আর তোর মায়ের বরাদ্দ এক মুঠি চাল, যা। তোকে রান্নাঘরের দায়িত্ব দিতে হবে না? তো এমনি এমনি কি কেউ রান্নাঘরের দায়িত্ব দিতে দেবে? ওই এখনকার যে কুক আছে তার রান্নাটা খারাপ সেইটা তো প্রমাণ করতে হবে। সৌরভ বাবুকে ছাড়ার জন্য এরকম একটা নটোরিয়াস লোকের সঙ্গে হাত মেলালেন? ওনার সাথে আমরা কোনো যোগাযোগ করিনি, আর সেটাই যদি করতাম তাহলে তো প্রথমেই ওনাকে নিয়ে আসতাম আমাদের সাথে। একদমই তাই। আপনি হঠাৎ করে কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলেন বলুন তো মিস্টার বিনোদ প্রধান? আমার কথায় স্যার আপনারা কি কালকে দিনটা থেকে যাচ্ছেন? না না আমরা কালকে সকালেই বেরিয়ে যাচ্ছি। আমি না একটা অন্য কথা বলছিলাম। আমি তো আমি বলছি কোনো কথা বলার দরকার নেই। আমি বলছি আমি বলছি যা যা বলার আমি বলে দিচ্ছি ওনাকে। আর এখানে তো সব ফর্মালিটি হয়ে গেছে, এখন ঘরে গিয়ে স্নান টান করে ফ্রেশ হতে হবে, কাল সকালে বেরিয়ে যাব। চলো রানু যে স্ট্যান্ডার্ডের মেয়ে না, ও এই সমস্ত পরিবেশে অ্যাডজাস্ট করে নিতেই পারবে। একটা মানুষ যে কেমন তার পরিচয়, তার টাকা পয়সা এসব দেখে পাওয়া যায় না, পাওয়া যায় মানসিকতা দেখে। আর সেই দিক থেকে তোমাকে আমার ছোট মানসিকতার মানুষ বলে মনে হচ্ছে। এসব কি সত্যি সত্যি হয়েছে? ও মা না তো আমরা কি মিথ্যা কথা কইছি নাকি? চিঠিখানা কি পাকা গদিছে? তাই তো বলছি রে ভুতুরে কাণ্ড ওটা ডাক। ওরে বাবারে আর না এখন চুচু গুপ্ত বলছিলিস তোদের গায়ের মতো গা হয় না, এ তো দেখছি ভুতুরে গা, বাড়ির মধ্যেও ভূত। এই নিন কার্ডটা ধরুন। কিসের কার্ড? সামনের সপ্তাহে আনুষ্ঠানিকভাবে বিয়ে হবে, অবশ্য বিয়েটা আগেই হয়ে গেছে, ওরা মন্দিরে গিয়ে বিয়ে করে নিয়েছিল। কাদের কথা বলছো তুমি? কেন হৃদে আর দীপিকা। যদু এখন কেমন আছে? কেন এখনো পেরেনি মতুর বাবু? জ্বরটা এ কি গা তো একদম ঠান্ডা, গা তো একেবারে ঠান্ডা। আটা মশাই একবার একবার নাড়িটা দেখুন না। নাড়ি হ্যাঁ দেখ। তোকে রান্নাঘরের দায়িত্ব দিতে হবে না? তো এমনি এমনি কি কেউ রান্নাঘরের দায়িত্ব দিতে দেবে? ওই এখনকার যে কুক আছে তার রান্নাটা খারাপ সেইটা তো প্রমাণ করতে হবে। শুভি তোমরা মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সাহায্য করছো এই পর্যন্ত ঠিক ছিল, কিন্তু এসব কি?
এখন স্কুল থেকে বাড়ি না ফিরে তোমরা সবাই মিলে নোংরা কাটছো। সুভাষ, রাখো এই সব ওঠো গাড়িতে। এই সব করলে তোমরা অসুস্থ হয়ে পড়বে। বাড়ি ঘর যেমন আমাদের নিজেদের, প্রকৃতি পরিবেশ এসবও তো আমাদের নিজেদের বাবা।